بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمه الله وبركاته. আলফোর মিডিয়া গ্রুপে একজন দিনী ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন আমাদের দেশে দেখা যায় শতকরা নব্বই মানুষ শিয়াদের অনুসরণ করে চলে অথবা শিয়াদের বিভিন্ন আকিদা বিশ্বাস করে এখন অনেক সুন্নিরাও দেখা যায় এগুলি মেনে থাকেন তাহলে এখন কোনটা লোকটাকে কখন বলা যাবে সে সুন্নি বা সুন্নাতের অনুসারে এটা কখন বলা যাবে দেখুন শ্রদ্ধেয় জনাব কোরআন এবং সুন্নার বাহিরে ইসলাম নেই তাহলে সুন্নি বলেন ওই ব্যক্তিকে যিনি কোরআন এবং সুন্নার অনুসরণ করে সাহাবায় কালামের অনুসরণ করে কেমন কারণ বিষ্ণুবী সাল আলী ওসাল্লাম বলেছেন যে আর এই কুম বিসুন্নতি ওসুন্নতিল আর রাশেদিন আমার সুন্না এবং আমার খোলাফা রাশেদিনদের সুন্না যারা খোলাফায় রাশেদ হেদায়ত প্রাপ্ত এনাদের আমল কারণ সাহাবা একরাম নিজে থেকে কোন আমল করেন না তারা বিষ্ণুবী সাল আলী ওয়াসাল্লামের কাছ থেকে আমল নিয়েছেন হ্যাঁ যদি কোনো বিষয় করান এবং হাদিসে যদি পাওয়া না যায় তখন সাহাবিদেরকে লক্ষ্য করতে হয় কেমন এবার আসুন যে ব্যক্তি কোরআন এবং সুন্দর অনুযায়ী চলবে কোন বিদায়াত করবে না নিজের মন খেয়াল খুশি কোনো কাজ করবে না তাকে বলা হবে সুন্নি তাকে কি বলা হবে ভাই সুন্নি বলা হবে অথচ কিন্তু আমাদের দেশে যারা যাদেরকে সুন্নি বলা হয় তিনাদের কাছে আমল নেই কোনো চলে কেয়ালকুছির মতো চলে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার শিয়ারা এদের ব্রান্ধ মতবাদ শিয়াদের জগন্নাথ মাকিদা এমনকি তাদের কিছু কিছু আকিদা রয়েছে যেগুলি মানুষ কুফুরি করে ফেলবে এরকম কিছু আকিদা তাদের রয়েছে বুঝলেন তো তাই এ সকল আকিদা যারা বিশ্বাস করবে তারা হয়তো সিদি বিশ্বাস করবে অথবা কুফুরি করে ফেলবে বিশ্বাস করে তিনারা যেভাবে সাহাবায়ক রামদেরকে গালমন্দ করে মা আয়েশা রাজিয়াল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের স্ত্রী ইনাকে তেনারা যেভাবে অপবাদ দেন এটা মানুষ কখনো ইমানদার এই সব কথা বলতে পারে না সুতরাং শিয়াদেরকে আমাদের সাথে কখনো মিল হবে না এদের নামাজ হচ্ছে তিন বক্ত সালাত আর আল্লাহ ফাকরবুল আলমিন ফরজ করেছেন আপনাকে পাঁচ বক্ত সালাত আল্লাহ ফাকরবুল আলমিন

এটা প্রত্যাখ্যান করা হবে এটা বাতিল করা হবে কবল করা